ನಂದನ ಬ್ರಜ ಜನರಂಜನ ಯಶೋದ ನಂದನ ಬ್ರಜ ಜನರಂಜನ ಯಮುನಾ ತೀರ ವನಚಾರಿ ಯಮುನಾ ತೀರ ವನಚಾರಿ ಓಂ ನಮಃ ಭಗವತೇ ವಾಸುದೇವಾಯ ಓಂ ನಮಃ ಭಗವತೇ ವಾಸುದೇವಾಯ ಭಗವತೆ ವಾಸುದೇವಾಯ ನಾರಾಯಣಂ ನಮಸ್ಕೃತ್ಯ ನರಂ ಚೈವ ನರೋತ್ತಮಂ ದೇವೀಂ ಸರಸ್ವತೀಂ ವ್ಯಾಸಂ ತತೋ ಜಯಮುದೀರಹೇ ನಷ್ಟೋ ಪ್ರಾಯೇಷು ಅಭದ್ರೇಷು ನಿತ್ಯಂ ಭಗವತ ಸೇವಯಾ ಭಗವತಿ ಉತ್ತಮ ಶ್ಲೋಕೆ ಭಕ್ತಿರ್ಭವತಿ ನೈಷ್ಠಿಕೀಂ ಮುಖಂ ಕರೋತಿ ವಾಚಾಲಂ ಪಂಗುಂ ಲಂಘಯತೆ ಗಿರಿಂ ಜತ್ಕೃಪಾ ತಮಹಂ ವಂದೇ ಶ್ರೀಗುರುಂ ದೀನತಾರಿಣಂ ಪರಮಾನಂದ ಮಾಧವಂ ಶ್ರೀಚೈತನ್ಯೇಶ್ವರಂ ನಮಾಯಂ ವಿಷ್ಣುಪದಾಯ ಕೃಷ್ಣಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೇ ಜಯಪತಾಕ ಸ್ವಾಮಿನೇತಿ ನಾಮಿನೇ ನಮೋ ಆಚಾರ್ಯ ಪದಾಯ ನಿತಾಯ ಕೃಪಾಪ್ರದಾಯಿನೇ ಗೌರಕಥಾಧಾಮದಾಯ ನಗರ್ಗ್ರಾಮತಾರಿಣೇ ನಮಯಂ ವಿಷ್ಣುಪದಾಯ ಕೃಷ್ಣಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೇ ಭಕ್ತಿವೇದಾಂತ
स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरेति से नमः आजानुलंबित भुजो कनकावदातो तनो प्रिय करो करुणावतारो विश्वम्भरो द्विजवरो जुगधर्म पालो वंदे जगत गुरु प्रियो करुणावतार नमो पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांग्रहे तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरे वृषभानो सुते देवी प्रणमामि हरि प्रिय नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह पूर्णशुद्ध नित्य मुक्त अभिन्नत्वाद् नाम नामिनः हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्रीमद् भागवत अष्टम स्कंद 24 अध्याय एवं श्लोक नंबर 52 त्वं सर्वलोकस्य सुहृत् प्रियेश्वर हि आत्मा गुरुर्ज्ञानम् अभीष्ट सिद्धिः तथापि लोको न भवन्ति तथापि लोको न भवन्त्यम् अंधाधि जानाति संतम हृदि बद्ध कामः तम सर्वलोकस्य श्रुहेत् प्रियेश्वर हि आत्मा गुरुर्ज्ञानम् अभीष्ट सिद्धिः तथापि लोको न भवन्त्यम् तथापि लोको न भवन्त्यम् अंधर्धि जानाति संतम् हृदि बद्ध कामः একটু জোরে বলুন একটু জোরে তথাপি লোক না ভবন মাতাজি আমরা
অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাদ কর্তৃক। হে প্রভু, আপনি সকলের পরম সহিত প্রিয় নিয়ন্তা পরমাত্মা পরম উপদেষ্টা পরম জ্ঞান প্রদাতা এবং সমস্ত বাসনা পূরণকারী, কিন্তু আপনি যদিও হৃদয়ে রয়েছেন তবুও মূর্খেরা তাদের কামনা বাসনার কাম বাসনার ফলে আপনাকে জানতে পারে না। তাৎপর্য, এখানে মূর্খতার কারণ বর্ণনা করা হয়েছে। এই জড়জগতে বদ্ধজীবেরা যেহেতু কাম বাসনায় পূর্ণ, তাই ভগবান তাদের হৃদয়ে থাকা সত্ত্বেও তারা ভগবানকে জানতে পারে না। ঈশ্বরঃ সর্বভূতানাম হৃদয়েষে অর্জুন তিষ্ঠতি। এই মূর্খতার জন্যই মানুষ ভগবানের কাছ থেকে উপদেশ গ্রহণ করতে পারে না। যদিও ভগবান সকলকেই অন্তরে এবং বাইরে উপদেশ দিতে প্রস্তুত, ভগবান বলেছেন দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে, অর্থাৎ ভগবান ভগবদ্ ভক্তির উপদেশ দিতে পারেন যার ফলে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ এই ভগবদ্ ভক্তির পন্থা গ্রহণ করে না। সকলের হৃদয়ে বিরাজমান ভগবান ভগবদ্ধামে ফিরে যাওয়ার পূর্ণ উপদেশ প্রদান করতে পারেন, কিন্তু যেহেতু কাম বাসনার ফলে জীব জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়, তাই সে ভগবানের সেবা করে না। এইভাবে মানুষ ভগবানের মূল্যবান উপদেশ থেকে বঞ্চিত হয়। মনোধর্মী জ্ঞানের প্রভাবে মানুষ বুঝতে পারে যে সে তার দেহ নয়, তার স্বরূপে সে চিন্ময় আত্মা। কিন্তু ভগবানের সেবায় যুক্ত না হওয়া পর্যন্ত জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো চরিতার্থ হয় না। ভগবানের সঙ্গে খেলা করা, ভগবানের সঙ্গে নৃত্য করা, ভগবানের সঙ্গে আহার করা, এইভাবে চিৎজগতে চিন্ময় আনন্দ আস্বাদন করা যায়। কেউ যদি মনোধর্মী জ্ঞানের দ্বারা ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়ে তার চিন্ময় পরিচয় বুঝতেও পারে, তবুও সে ভগবানকে উপলব্ধি না করা পর্যন্ত চিন্ময় জীবনের আনন্দ আস্বাদন করতে পারবে না। সেই কথা এখানে অভীষ্ট সিদ্ধি শব্দটির মাধ্যমে সূচিত হয়েছে। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল চরম উদ্দেশ্য সাধন করা যায়। এই লাইনটা আমি আরেকবার পড়ছি। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল জীবনের চরম উদ্দেশ্য সাধন করা যায়। তখন ভগবান উপদেশ দেন কীভাবে ভগবদ্ধামে যেতে হয়। এখানে তাৎপর্য সমাপ্ত। তো এই অষ্টম অধ্যায়ের, এই অষ্টম স্কন্ধের ২৪ অধ্যায়ের যে ৫২ নম্বর শ্লোক, এই চ্যাপ্টারটা হচ্ছে মৎস্য অবতার, ভগবানের মৎস্য অবতারের চ্যাপ্টার। সত্যব্রত মহারাজ ৪৬ নম্বর শ্লোক থেকে তিনি ভগবানের উদ্দেশ্যে এই শ্লোকগুলো বলছেন। ভগবানকে এই বিগত শ্লোকগুলো ম্যাক্সিমাম উনি বর্ণনা করছেন গুরু, ভগবানকে গুরুরূপে বর্ণনা করছেন। কোথাও বর্ণনা করছেন গুরুর গুরু, এখানে আবার বর্ণনা করা আছে হি আত্মা গুরু। তিনি হচ্ছেন জ্ঞান প্রদানকারী গুরু। তো এখানে অনুবাদে দেখুন অনেকগুলো ভগবানের কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে পরম সহিত, তারপর প্রিয় নিয়ন্তা পরমাত্মা পরম উপদেষ্টা পরম জ্ঞান প্রদাতা অর্থাৎ গুরু, এবং সমস্ত বাসনা পূরণকারী, এতগুলো কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। কিন্তু মাত্র ২০ মিনিট টাইম আছে, এই মিনিটে এতগুলো জ্ঞান বর্ণনা, এতগুলো কোয়ালিটি বর্ণনা করা সম্ভব না। তার মধ্যে একটা দুটো হয়তো করতে পারি। আর এখানে প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর, শেষের লাইনটা আমাকে খুব ভালো লেগেছে, যেটা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল জীবনের চরম উদ্দেশ্য সাধন করা যায়, এবং তখনই ভগবান উপদেশ দেন কীভাবে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। তো শ্রীমৎ ভাগবত একটা, যেমন আমাদের প্রকৃতিতে যে অনেক রকম ফল আছে না, ফলের শ্রেষ্ঠ ফলকে কী, শ্রেষ্ঠ ফল আম, আমকে কিং অফ দ্য ফ্রুটস বলা হয়, তাই না? কেন বলা হয় না, আম হচ্ছে ভীষণ রসালো এবং মিষ্ট। কিন্তু আচার্যরা ব্যাখ্যা করছে যখন এই আম, এই আমের ভেতর যখন গাছে আম থাকে খুব রসালো পেকে যায়, তখন যদি কোনো সুখ পাখি অর্থাৎ তোতা প্যারট যদি তার মধ্যে তার চঞ্চুকে যদি তার মধ্যে প্রবেশ করে,
তখন কি হয়, তখন সেই তোতার যে সালাইভা অর্থাৎ কি বলে লালা, লালা যখন সেই ম্যাঙ্গো পাল্পের ভেতরে আমের ভেতরে রসের সঙ্গে যখন মিক্স হয় তখন সেটা কি হয় আরও জুসি, আরও রসালো হয় এবং আরও মিষ্টপূর্ণ হয়। শ্রীমৎ ভাগবতম এই ক্ষেত্রে শ্রীমৎ ভাগবত সেম অ্যানালজি ইউজ করা হয়েছে, সেম শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 3rd শ্লোকে দেখুন, সেখানে বর্ণনা করা আছে, নিগম কল্পতরর গলিতম ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহুরসিকা ভুবি ভাবুকাহ। একটুখানি ব্যাখ্যা করি, শুকদেব গোস্বামী, শ্রীল শুকদেব গোস্বামী এই শ্রীমৎ ভাগবত ব্যাখ্যা করছেন। নিগম কল্পতর, নিগম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্র, বৈদিক শাস্ত্রের সমস্ত বৈদিক শাস্ত্রকে একটা কল্পতরুর সঙ্গে বর্ণনা করা হয়েছে। নিগম কল্পতরুর গলিতম ফলম, আর সেই বৈদিক শাস্ত্রের গলিতম সুপক্ক ফলম ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত। এটা তো বুঝলাম, এটা সুপক্ক ফল, রসালো ফল। কিন্তু যেমন তোতা পাখি তার চঞ্চু আমের মধ্যে প্রবেশ করায় সেই আম বেশি মিষ্টতা হয় এবং বেশি রসালো হয়, ঠিক এখানে বলা হয়েছে নেক্সট লাইনে দেখুন, শুক মুখাদ অমৃত দ্রব সংযুতম। শুকদেব গোস্বামী, শিল শুকদেব গোস্বামী কী করছেন, মুখাদ অমৃত, যখন এই শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমৎ ভাগবত নির্গত হয় তখন এটা অমৃতে পরিণত হয়, শুক মুখাদ অমৃত দ্রব সংযুতম অমৃতে পরিণত হয়। আর আম হচ্ছে আম, আমের ভিতরে কিন্তু একটা আঁটি থাকে, সিড থাকে, আর আমের বাইরেটা একটা পিল থাকে মানে স্কিন থাকে, চামড়া কি বলে, হ্যাঁ আবরণ, ছাল থাকে। কিন্তু শ্রীমৎ ভাগবতমে কিন্তু না আঁটি আছে আর না ছাল আছে, শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে একদম শেষ পর্যন্ত কোনো আঁটিও না আর কোনো ছাল নাই, পুরোটাই রস। তো যখন শ্রীমৎ এই শুকদেব গোস্বামী শ্রীমৎ ভাগবত, এমনিতেই সুইট কারণ হচ্ছে শ্রীমৎ ভাগবতে ভগবান ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য লীলা এর মধ্যে বর্ণিত হয়েছে সেই জন্য এটি খুব রসালো এবং খুব মিষ্ট। কিন্তু শুকদেব গোস্বামী যখন সেই শ্রীমৎ ভাগবতমের মধ্যে তার চঞ্চু প্রবেশ করিয়েছেন তখন তাঁর লালা, আচার্যরা ব্যাখ্যা করছেন শুকদেব গোস্বামীর লালাটাকে ব্যাখ্যা করছেন কিসের সঙ্গে জানেন, শুকদেব গোস্বামীর যে রিয়েলাইজেশন, তার যে অনুভব, তার যে ইমোশান, তার যে ভাব যখন ভগবান কৃষ্ণের ভাবের সঙ্গে মিশ্রিত হয়েছে সেই শ্রীমৎ ভাগবত আরও রসা, আরও রসপূর্ণ এবং আরও মিষ্টতাপূর্ণ। সেই জন্য শ্রীমৎ ভাগবত শ্রবণ করা এবং শ্রীমৎ ভাগবতের সমস্ত লীলা কাহিনী আমাদের শ্রবণ করার মাধ্যম দিয়েই আমাদের এই যে বলা হয়েছে আমাদের হৃদয়ের যে কাম বাসনা, সেই কাম বাসনা যাওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে এই শ্রীমৎ ভাগবত শ্রবণ। এখানে বর্ণনা করা হয়েছে যে পরম সহিত, আমি একটা ছোটো ছোটো করে বলে যাই, পরম সহিত গীতাতে আমরা জানি ভগবান বলছেন ভক্তারাম যোগ্য তপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম, সমস্ত জীবের সহিত হচ্ছেন ভগবান কৃষ্ণ প্রিয় নিয়ন্তা, ব্রহ্মা বলছেন ঈশ্বরাহ পরম কৃষ্ণ, ঈশ্বর মানে কে, ঈশ্বর মানে কন্ট্রোলার নিয়ন্ত্রক, ঈশ্বর পরম, পরম ঈশ্বরকে, পরম নিয়ন্তাকে কৃষ্ণ ব্রহ্মা বলছেন। তারপরে পরমাত্মা, এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন ঈশ্বর হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে, সর্বভূতানাম সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ বাস করছেন, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, এবং সর্বস্ব চা আহম, আহম মানে আমি, সমস্ত জীবের হৃদয়ে আমি নিবাস করছি। কিন্তু একটা পয়েন্ট থেকে যায়, ভগবান তো প্রত্যেকটা জীবের হৃদয়ে নিবাস করছে আমরা জানতে পারছি পরমাত্মা রূপে, কিন্তু তবু আমরা কেন আমাদের হৃদয়ে এত কাছে ভগবান থাকা সত্ত্বেও কেন আমরা ভগবানকে আমরা কেন উপলব্ধি করতে পারছি না, কেন জানতে পারছি না, এই প্রশ্নটা তো জাগে না। এর কারণ ব্যাখ্যা করে ভাগবতমে বলা হয়েছে ভগবান আমাদের হৃদয়ে রয়েছে, শুধু আমাদের হৃদয়ে নয়, মানুষের হৃদয়ে নয়, একটা কুকুর, ইভেন একটা বিষ্ঠাতে যে পোকা থাকে সেই পোকার মধ্যেও কিন্তু ভগবান, ভগবানের কথা অনুযায়ী সর্বভূতানাম সমস্ত জীবের মধ্যে, তাহলে একটা বিষ্ঠার মধ্যে যে কুকুর পোকা থাকে তার মধ্যেও ভগবান আছে, কিন্তু ভগবান কি সেখানে প্রকাশিত হন,
আমাদের হৃদয়ে প্রকাশিত হচ্ছে না, তাহলে বিষ্ঠার মধ্যে যে পোকা তার মধ্যে কীভাবে ভগবান প্রকাশিত হবেন? সেই প্রকাশ করার পদ্ধতি বর্ণনা করতে গিয়ে ভাগবতমে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে? শূন্যতাহা শ্রদ্ধায়া নিত্যম ঘৃণতশ্চ স্বচেষ্টিতম কালেন না অতিদীর্ঘেণ ভগবান বিশতে হৃদয়। শূন্যতাহা, শূন্যতা মানে শ্রদ্ধা সহকারে, পূর্ণ বিশ্বাস সহকারে। শূন্যতাহা শ্রদ্ধা, শূন্যতা মানে শ্রবণ করা, শ্রদ্ধা মানে পূর্ণ বিশ্বাস সহকারে। শূন্যতা শ্রদ্ধা নিত্যম, নিত্যম ভাগবত সেবায়, আমরা নিত্য যদি ভগবানের এই পূর্ণ বিশ্বাস সহকারে, পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করি। শূন্যতা শ্রদ্ধা নিত্যম ঘৃণতশ্চ স্বচেষ্টিতম, শুধু শুনলে হবে না, সেটাকে গ্রহণ করতে হবে এবং সেটাকে নিজের জীবনে পালন করতে হবে। তখন কি হবে? কালেন, কালেন মানে সময়, না অতিদীর্ঘে, না অতিদীর্ঘ না মানে অনেক দীর্ঘ, না অতিদীর্ঘ না মানে বেশি সময় লাগে না, শীঘ্রই কি হয়? ভগবান বিশতে হৃদয়। তখনই যে ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে নিবাস করছেন, তখনই একমাত্র বিশাতে, তখনই তিনি প্রকাশিত হন। কোথায়? হৃদয়, হৃদয়ে প্রকাশিত হন। তাহলে পন্থাটা কি? ভগবান আমাদের হৃদয়ে আছেন, কিন্তু সেটাকে প্রকাশিত করার পন্থা নিত্যম ভাগবত সেবায়া। এবং শুধু ভাগবত সেবায়া সেবন করলে হবে না, কি সহকারে? হ্যাঁ, পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে ভাগবতমে বলাম। সেই জন্য এই যে আমাদের হৃদয়ে কাম বাসনা জর্জরিত, সেই কাম বাসনা থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে শূন্যতা শ্রদ্ধা নিত্যম। তখনই আমরা ভগবানকে বুঝতে পারব। এবং এখানে বর্ণনা করা হয়েছে যে কাম বাসনার দ্বারা কীভাবে আমরা বুঝতে পারলাম, এই কাম বাসনা থেকে কীভাবে মুক্ত হওয়া যায়, আরও পন্থা বর্ণনা করা হয়েছে। এটা তো একটা ভাগবতমে বর্ণনা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন চ্যাপ্টার, বিভিন্ন স্কন্ধে বর্ণনা করা হয়েছে। যেমন আপনি যদি ভাগবতমে একটা শ্লোক আছে, সম্ভবত ব্রহ্মা বলছেন প্রিয়ব্রত মহারাজকে, হ্যাঁ প্রিয়ব্রত মহারাজকে ব্রহ্মা বলছেন, তু ত্বাম তু অব্জ নাভাঙ্গ্রি সরোজ কোষ দুর্গাশ্রিত নির্জিত সত্তিষ্ঠম, তার শ্লোক আছে। এর কথার অর্থ হচ্ছে ব্রহ্মা বলছেন প্রিয়ব্রত মহারাজকে যে তুমি এই যে আমাদের সংসাররূপ যে দুর্গ, সেই দুর্গ, এই সংসারের দুর্গ থেকে তুমি বেরিয়ে এসো, দুর্গে তুমি থেকো না। ত্বাম তুমি, তো অব্জনাভ, অব্জনাভ মানে কি? অব্জনাভ মানে যার নাভি হচ্ছে পদ্মের ন্যায়, সে কে? পদ্মনাভ, ভগবান পদ্মনাভ। তুমি ভগবান পদ্মনাভের তো অব্জনাভ অঙ্ঘ্রি, হ্যাঁ সরোজ কোষ, তুমি শ্রী ভগবান পদ্মনাভের শ্রী পাদপদ্মের কোষে, দুর্গে তুমি আশ্রয় গ্রহণ করো, ব্রহ্মা বলছেন। কেন? তার কারণ কি? করলে কি হবে? তুমি যদি গ্রহণ করো তাহলে কি হবে না, পরের কথা বল, দুর্গাশ্রিত নির্জিত তত্তিষ্ঠন। কথাটার অর্থ হচ্ছে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে আমাদের যে স্বররিপু, আমাদের হৃদয়ে যে স্বররিপু আছে, মন এবং পঞ্চেন্দ্রিয়, সেগুলো কি হবে? শুদ্ধ হবে। সেগুলোকে আমরা কি করব? নির্জিত, সেটাকে আমরা বিজিত, সেটাকে আমরা পরাজয় করতে পারবো। কিসের দ্বারা? না শ্রী পদ্মনাভ, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করার মাধ্যম দিয়ে। প্রভুপাদ আবার এই তাৎপর্য খুব সুন্দর বর্ণনা করেছেন, এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন যে যখন ভ্রমর, ভ্রমর যখন পদ্মফুলের মধ্যে প্রবেশ করে মধুপান করার জন্য, তখন পদ্মফুলের যে পাপড়িগুলো সেগুলোকে তাকে কী করে, সেগুলোটাকে প্রোটেক্ট করে, তখন সে অনায়াসেই নির্বিঘ্নে কী করে, সে মধুপান করতে থাকে। তখন এই সূর্যকিরণ বা বাহ্য যে সমস্ত প্রবলেম, সমস্যা, সেগুলো থেকে সম্পূর্ণভাবে সে নিরাপদে থাকে। ঠিক তদ্রূপ যদি আমরা ভগবানের শ্রী পাদপদ্মরূপ যে কোষ, যে দুর্গ, সেটার মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে কী হবে, আমাদের এই যে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ দুঃখ এবং বাইরের যে প্রকোপ, যে কাম বাসনা, যে সমস্ত জ্বালা, সেই জ্বালা থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো। প্রভুপাদ খুব সুন্দর বর্ণনা করছেন। এবং আরেকটি শ্লোকে বর্ণনা করা আছে, শুচি রাধ মাধব কি,
হরি বল। আরেকটি শ্লোকে খুব সুন্দর বর্ণনা করা আছে, অর্থেন্দ্রিয় আরাম স্বগোষ্ঠী অতৃষ্ণয়া তৎসম্মতানাম অপরিগ্রহেণ চ। হ্যাঁ, বিবিক্ত রুচা পরিতোষ আত্মনি বিনা হরের গুণ পরিতোষ, বিনা হরের গুণ পীযূষ পানাত। এই কথাটার অর্থ হচ্ছে যে অর্থেন্দ্রীয় আরাম স্বগোষ্ঠী অতৃষ্ণয়া, অর্থেন্দ্রীয় অর্থ, অর্থলোলুপ এবং অর্থেন ইন্দ্রিয় আরাম, যারা ইন্দ্রিয় তৃপ্তিপরায়ণ ব্যক্তি এবং অর্থলোলুপ ব্যক্তি, সেই ইন্দ্রিয়পরায়ণ ইন্দ্রিয় তৃপ্তিপরায়ণ ব্যক্তি এবং অর্থলোলুপ ব্যক্তিদের সঙ্গ আমাদের পরিত্যাগ করতে হবে। যদি আমরা আমাদের এই কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে চাই এবং যদি আমরা আমাদের জীবনে সত্যিকারের আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চাই, তাহলে কী করতে হবে, যারা যারা আত্মতৃপ্তপরায়ণ ব্যক্তি এবং অর্থলোলুপ ব্যক্তি, তাদের সঙ্গ থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং শুধু তাই নয়, তারপরে বলছে স্বগোষ্ঠী অতৃষ্ণয়া, শুধু ওদের যে সঙ্গ সেখান থেকে দূরে থাকলে হবে না, এবং ওই ব্যক্তিদের যারা সঙ্গ করে, স্বগোষ্ঠী অতৃষ্ণয়া, বৃতৃষ্ণা সহকারে ওই সমস্ত ব্যক্তিদের হ্যাঁ সঙ্গ পরিত্যাগ করতে হবে। তবে কি হবে, বিবিক্ত রুচা পরিতোষ আত্মনি, যদি এই রকম বিরক্তি আসে, বিবিক্ত রুচ মানে বিরক্তি যদি আসে, তাহলে কি হবে, পরিতোষ, পরিতোষ মানে সুখ প্রদান করবে আত্মনি আত্মাকে। হ্যাঁ, কি করলে না, বিনা হরের গুণ পীযূষ পানাত, যতক্ষণ না আমরা হরে মানে ভগবান শ্রীহরির গুণ, তার গুণ মহিমা, তার লীলা মহিমা, পীযূষ, পীযূষ মানে অমৃত, সেই গুণ মহিমা স্বরূপ যে অমৃত পানাত, আমরা যতক্ষণ না পান করব, ততক্ষণ আমরা এই জড়জগতে আমরা আমাদের আত্মশান্তি লাভ করতে পারবো না। খুব সুন্দর ভাগবতমে বর্ণনা করেছে, এক একটা শ্লোক যখন বর্ণনা করছে আচার্যরা, মনে হচ্ছে যেন এর মধ্যে সমস্ত রসমালয়ম, এই রসমালায়ের মতো একদম। আবার কোথাও ট্রান্সেন্ডেন্টাল রসনা বর্ণনা করা হয়েছে, রসনা খেয়েছেন ছোটোবেলায়? আমরা খেয়েছি, সে ট্রান্সেন্ডেন্টাল রসনার মতো শ্রীমদ্ ভাগবত, প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষর যদি আমরা আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, আচার্যরা ব্যাখ্যা করেছে, তাহলে না সেটা রসনার মতো লাগবে, রসমালায়াম, এত সুন্দর ব্যাখ্যা করা আছে। তাৎপর্য একটু কিছু ব্যাখ্যা করি, তাৎপর্য ছিল প্রভুপাদ বলেছে, ভগবানের প্রেমময়ী সেবা যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল ভগবানের চরম, এই সরি, জীবনের চরম উদ্দেশ্য সাধন করা যায়। প্রভুপাদ এখানে বলছেন আমাদের জীবনের উদ্দেশ্য কী, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা। ছিল প্রভুপাদের একটা ঘটনা, ছিল প্রভুপাদের জীবনে একটা ঘটনা আমার খুব, আমার হৃদয়কে খুব স্পর্শ করে। 1930 সালে যখন ছিল প্রভুপাদ অভয়চরণ যখন এলাহাবাদে থাকতেন, তখন তার পিতা খুব অসুস্থ ছিলেন, তখন প্রভুপাদ বম্বেতে বিজনেস করতেন, বম্বে থাকতেন। তো 1933-তে যখন অভয়চরণের বাবা পিতা গৌরমোহন দে, গৌরমোহন দে ভীষণ অসুস্থ, এরকম অবস্থা, এমন একটা দিন উপস্থিত হয়েছে যেদিন উনি দেহত্যাগ করবেন, এরকম অবস্থা, তখন রাত্রি 12টা বাজে, তখন সবাই, বাড়ির সবাই, তার চারপাশে সবাই সমবেত হয়েছে যে শেষ মুহূর্ত সবাই হরিনাম করছে, এরকম একটা পরিস্থিতি। তখন হঠাৎ, তখন বম্বেতে প্রভুপাদ, তখন হঠাৎ গৌরমোহন দে বলছেন তার কন্যাকে, মানে অভয়চরণের বোনকে, বলছে যে নিচে গিয়ে তুমি দরজা খোলো, অভয় এসছে। তো যখন নিচে গিয়ে তার দিদি বলছে, তার মেয়ে বলছে, না না অভয় তো বম্বে রয়েছে, বলছে আমি বলছে তুমি যাও নিচে, অভয় এসছে। দেখুন, গুরু আর শিষ্যের মধ্যে একটা সম্পর্ক থাকে, খুব নিবিড় সম্পর্ক। এখানে হচ্ছে প্রভুপাদ তার পিতা গৌরমোহন দের সঙ্গে তার মানে পুত্র কি সম্পর্ক, আমি পরে গিয়ে বলবো, এটা আমার হৃদয়কে কাঁদিয়ে তোলে। আমি যখন এটা পড়েছিলাম আমি খুব কান্না করেছিলাম কথাটা শুনে পড়ে। তো প্রভুপাদের পিতা বলছে যে তুমি যাও নিচে, অভয় এসছে, কি সম্পর্ক দেখুন। গিয়ে যখন দরজা খুলছে দেখছে অভয় দাঁড়িয়ে আছে, অভয় সোজাসুজি তার পিতার কাছে গিয়েছে। তো পিতার এই পরিস্থিতি দেখে তো অভয় খুব ভেঙে পড়েছিল, কারণ অভয়ের জীবনে একমাত্র অবলম্বন ছিল তার পিতা গৌরমোহন দে, প্রথম থেকেই গুরুরূপে তিনি তাকে পথপ্রদর্শন করেছেন। তো যখন এই রকম পরিস্থিতি দেখেছে অভয় ভেঙে পড়েছিলেন। তো পরের দিন উনি ডাক্তারকে, উনি ডেকে নিয়ে এসেছেন। তো ডাক্তার যখন
গৌরমোহন দে যখন পালস দেখছেন তখন বলছেন তিনি মৃত, উনি কীভাবে জীবিত আছেন আমি বলতে পারবো না, মেডিকেল সায়েন্স অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স হি ইজ ডেড, কী করে বেঁচে আছে আমি বলতে পারবো না। এবং এই ঘটনার দু মাস আগে থেকে উনি সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এটা একটু ভালো করে হৃদয়ঙ্গম করবেন, আমাদের জীবনে আমাদের এত ভাগবতমের রসে ঢুকতে হবে না, শুধু সাধারণ জিনিসটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। তখন শ্রীল প্রভুপাদ যখন অভয়চরণকে তার ডক্টর এরকম বলেছে যে কোনো মুহূর্তে উনি প্রাণত্যাগ করবেন, তখন অভয়চরণ তার পিতাকে গিয়ে জিজ্ঞাসা করছে বাবা তোমার কিছু ইচ্ছা আছে? তখন গৌরমোহন বলছে কেন ডাক্তার কি কিছু বলে গেল যে আমার শেষ মুহূর্ত এসে গেছে? তখন বলছে না আমি তো বোম্বে চলে যাব, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি যদি তোমার কোনো ইচ্ছা থাকে। বলছে ঠিক আছে আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে গাভীটা আছে সেই গাভীটা তুমি এলাহাবাদে যে গৌড়ীয় মঠ আছে সেই গৌড়ীয় মঠে তুমি দান করে দাও। সেবা মনোভাব, এখানে সেবার কথা বলছে তো সেই জন্য আমি এই রেফারেন্সটা দিচ্ছি। গাভীটা দিয়ে এসছেন, দিয়ে এসে আবার প্রভুপাদ জিজ্ঞেস করছেন যে আপনার জীবনে আর কোনো ইচ্ছা আছে? তখন বলছে কেন ডাক্তার কি আবার বলেছে আমার জীবনে শেষ সময় এসে গেছে? বলছে না আমি তো বোম্বে চলে যাব, সেই জন্য আপনার যদি কোনো ইচ্ছা থাকে। তখন বলছে তুমি আজকে এই এলাহাবাদে গৌড়ীয় মঠের যত বৈষ্ণব আছে, এবং শুধু গৌড়ীয় মঠের বৈষ্ণব নয় যত বৈষ্ণব আছে এলাহাবাদের সমস্ত সম্প্রদায়ের বৈষ্ণবদেরকে তুমি আজকে বাড়িতে নিমন্ত্রণ করো, এবং তাদেরকে তুমি বাড়িতে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করো এবং তাদের সুন্দর প্রসাদের ব্যবস্থা করো। তো গৌরমোহন দে এর কথা বলার পরে অভয়চরণ সমস্ত গৌড়ীয় মঠের ভক্তদেরকে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ জানান। সেই সন্ধ্যাবেলায় সেই বাড়িতে সুন্দর নাম সংকীর্তন, এবং এগারোটার সময় রাত্রি এগারোটার সময় সমস্ত বৈষ্ণবদেরকে অভয়চরণ নিজে হাতে পরিবেশন করে প্রসাদ গ্রহণ করিয়েছিলেন। তার পিতা তাকে সেবা করার কীভাবে সেবা করতে হয় সেটা শেখাচ্ছেন। তিনি কিন্তু মৃত, ডাক্তার অনুযায়ী তিনি তো মৃত, মৃত অবস্থাতেও তিনি কিন্তু শেখাচ্ছেন, একজন গুরু তার শিষ্যকে শেখাচ্ছেন যে কীভাবে বৈষ্ণব সেবা করতে হয়, কীভাবে সাধুর সেবা করতে হয়। কারণ ভগবান নিজেই বলেছেন অহম ভক্ত পরাধীন, তাই না, আমি ভক্তের অধীন। সাধব হৃদয় মধ্যম সাধুনাম হৃদয়ম তহম, আমি সাধুর হৃদয়ে বাস করি, সাধু আমার হৃদয়ে বাস করে। মদন্নত্বে না জানন্তি, আমি সাধুকে ছাড়া জানি না। তাই এখানে অভয়চরণ সাধু সেবার মাধ্যম দিয়ে তার অভয়চরণকে শেখাচ্ছে তার পিতা অ্যাজ এ গুরু। এগারোটার সময় সমস্ত বৈষ্ণবদের সেবা করে যখন প্রসাদ গ্রহণ করে চলে গেছেন, তারপরে গৌরমোহন দে তৎক্ষণাৎ তিনি দেহ রাখেন। তো এইটা আমাদের জীবনে আমরা যদি এটাকে খুব সহজভাবে গ্রহণ করি না খুব সহজ লাগবে, কিন্তু এটাকে যদি আমরা গ্রহণ করি, ভগবান বলছেন এখানে আমি গুরুরূপে শিক্ষা প্রদান করি, তিনি করছেন। তো অভয়চরণ সেই শিক্ষা তার পিতার কাছ থেকে পেয়েছিলেন যেটা খুব মূল্যবান ছিল। আর ভগবান এই সেবার কথা বলছে যে আমার সেবা কত ইম্পর্ট্যান্ট, আমার সেবা কত গুরুত্বপূর্ণ। উদ্ধবকে টেন ক্যান্টো থার্টিন চ্যাপ্টার, টেন ক্যান্টো না ইলেভেন ক্যান্টো ফোরটিন চ্যাপ্টারে বলছেন, কুড়ি নম্বর এবং একুশ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন হে উদ্ধব, হে প্রিয় উদ্ধব, আমি একমাত্র ভগবত সেবার দ্বারাই একমাত্র লভ্য। আমাকে যদি কেউ বশীভূত করতে পারে, আমাকে যদি কেউ কন্ট্রোল করতে চায়, আমাকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, আমি হচ্ছে পরম নিয়ন্তা, কিন্তু আমাকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায় তাহলে একমাত্র ভগবত সেবার দ্বারা। ন সাধয়তি মাম যোগ ন সাংখ্যম ধর্ম উদ্ধব ন সাধ্যায়তস্তপ ত্যাগ যথা ভক্তির মম উর্জিতা। উদ্ধবকে বলছে ভগবান কৃষ্ণ হে প্রিয় উদ্ধব, না সাধয়তি যোগ, ন মানে না সাধয়তি মানে আমাকে নিয়ন্ত্রণ করা যায় না, কিসের দ্বারা, যোগ অষ্টাঙ্গ যোগ অনুশীলনের দ্বারা আমাকে নিয়ন্ত্রণ করা যায় না। ন সাংখ্যম সাংখ্য দর্শনের দ্বারাও আমাকে নিয়ন্ত্রণ করা যায় না। ধর্ম ধর্মের দ্বারা অর্থাৎ যে বর্ণাশ্রম ধর্ম পালনের মাধ্যম দিয়ে যে পূর্ণ কর্ম আমরা করি সেই পূর্ণ কর্ম করার মাধ্যম দিয়েও আমাকে কেউ বশীভূত করতে পারে না। নেক্সট লাইনে কি বলছে, ন সাধ্যায় সাধ্যায় মানে অধ্যয়ন, আমরা বেদ অধ্যয়ন করার মাধ্যম দিয়েও ভগবানকে লাভ করতে পারবো না, বশীভূত করতে পারবো না। তপহ
তপস্যার দ্বারাও আমরা বশীভূত করতে পারবো না, ত্যাগ হ বৈরাগ্যের দ্বারাও আমরা বশীভূত করতে পারবো না, বাট কিসের দ্বারা? যথা ভক্তি মম উর্জিতা, যথা মানে যেমন ভক্তি, আমার ভক্ত আমার প্রতি যে ঐকান্তিক প্রেমময়ী ভগবত সেবা প্রদান করে, সেই ভগবত প্রেমময়ী ভগবত সেবার দ্বারাই আমি একমাত্র তাদের কাছে বশীভূত, তাদের দ্বারা নিয়ন্ত্রিত। পরম নিয়ন্তা ভগবানকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন, আমাদেরকে বলছেন। এবং একুশ নম্বর শ্লোকে আবার বলছেন যে ভক্তা অহম একয়া গ্রাহ্য শ্রদ্ধায় আত্মা প্রিয়স্বতাম। ভক্তা অহম একয়া গ্রাহ্য, ভক্তা মানে ভক্তি, ভগবৎমূলক যে সেবা, একয়া একমাত্র অনন্য সহকারে, এক ভক্তা অহম একয়া গ্রাহ্য, ঐকান্তিক ভক্তি সেবার দ্বারাই আমি একমাত্র, গ্রাহ্য মানে হচ্ছে আমি লভ্য, অর্থাৎ একমাত্র ঐকান্তিক ভক্তি সেবার দ্বারাই আমাকে লাভ করা যায়, ভগবান বলছেন। তো সেই ভগবত সেবা ভগবান নিজে দেখিয়েছেন, কিভাবে জানেন? আর পাঁচ মিনিট আছে কিন্তু আমি একটু বেশি নেব, ক্ষমা চাইছি। ভগবান নিজে দেখিয়েছেন গুরুরূপে, শুধু তাই নয়, ভগবানকে কীভাবে সেবা করতে হয় ভগবান নিজে আবির্ভূত হয়ে দেখিয়েছে, কীভাবে ভগবানের সেবা করতে হয় এবং কীভাবে ভগবানকে, হ্যাঁ, ভগবানের পথ, গুরুরূপে ভগবানকে যে শিক্ষা দিচ্ছেন তার অনুসরণ করতে হয়। খুব সুন্দর ভগবান সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী দশম স্কন্ধের থার্ড চ্যাপ্টার তৃতীয় অধ্যায়ের 49 শ্লোকে বর্ণনা করছেন সুখদেব গোস্বামী, খুব সুন্দর শ্লোক। ত্বাহ কৃষ্ণ বাহে বসুদেব আগতে স্বয়ং ববর্জন্ত, আমি আস্তে আস্তে বলছি, স্বয়ং ববর্জন্ত যথাতম রবে ববর্ষ পর্জন্য উপাংশু গর্জিত। তারপর হচ্ছে শেষ অন্নগাত বাড়ি নিবারায়ম ফনাই। খুব সুন্দর শ্লোক, টাইম নেই, আমি একটু শর্টে বলছি, মানে যখন বলছে ত্বা কৃষ্ণ বাহে বসুদেব আগতে, যখন বসুদেব কারাগারে যখন ভগবান কৃষ্ণের আবির্ভূত হলেন, ভগবান কৃষ্ণকে যখন বসুদেব কৃষ্ণ বাহে তাকে বহন করার জন্য তার হৃদয়ের কাছে স্পর্শ করলেন, কোলে তুলে নিলেন, তখন কী হলো না, কৃষ্ণ বাহে আগতে আবির্ভূত হলেন, তখন কী হলো, স্বয়ং ববর্জন্ত, স্বয়ং মানে আপনা থেকেই, ববর্জন্ত কী হলো, প্রকাশিত হলো, উন্মুখ হলো, কি সেই কারাগারের গেট শৃঙ্খল সমস্ত কিছু উন্মুখ হলো, মানে খুলে গেল, কিসের মতো না, যথাতম রবে, রবে মানে রবি, রবি মানে সূর্য, সূর্য যেমন উদিত হওয়ার ফলে অন্ধকার দূরীভূত হয়, সেইরকম ভগবান কৃষ্ণকে যখন বহন করার জন্য সেই বসুদেব মহারাজ যখন কৃষ্ণকে তার কোলে তুলে নিয়েছেন, তখন সমস্ত শৃঙ্খল, সমস্ত কপাট, সমস্ত দরজা আপনা থেকেই খুলে গিয়েছিল। তারপর কী হচ্ছিল, ববর্ষ পর্জন্য, পর্জন্য মানে হচ্ছে আকাশের যে মেঘ, ববর্ষ বাড়ি বর্ষণ করছিল, আর কী হচ্ছিল, উপাংশ গর্জিত এবং মন্দ মন্দ কী হচ্ছিল সেখানে, গর্জিত হচ্ছে, মেঘ গর্জন করছিল। আর তারপর কী হয়েছে, শেষ অন্নগাত, শেষ মানে হচ্ছে অনন্ত শেষ, অনন্ত শেষ কী করেছিল, অনন্ত শেষ অন্নগাত মানে হচ্ছে অনুসরণ করছিল, কাকে, বসুদেব মহারাজকে, কী করার জন্য, বাড়ি নিবারয়ম ফনহি, বাড়ি নিবারণ মানে বাড়ি মানে জল, নিবারণ সেই জল থেকে, বৃষ্টির জল থেকে রক্ষা করার জন্য তাকে ফনহি, সে ফনার দ্বারা নিবারণ করেছিল, তাকে ঢাকা দিয়েছিল। এখানে আচার্যরা এত সুন্দর ব্যাখ্যা করছে না, আমি তিনটে পয়েন্ট বলবো। আচার্যরা ব্যাখ্যা করছেন, শ্রীধর স্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, রূপ গোস্বামী, হ্যাঁ, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, এত সুন্দর সুন্দর এই শ্লোকের উপরে টিকা দিয়েছেন, কমেন্ট্রি করছেন, শুনলে মানে হৃদয় বিগলিত হবেই। বলছে মেঘ অনন্ত শেষ, এই আচার্যরা ব্যাখ্যা করছেন অনন্ত শেষের ভাব নিয়ে, অনন্ত শেষের ভাবটা কীরকম, বলছে মেঘ হচ্ছে তিনি কী করেন, বাড়ি বর্ষণ করবেন, যখন ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন তখন মেঘের সেবা কী না, তাকে সন্তুষ্ট প্রদান করা, কিসের মাধ্যম দিয়ে না, তার শীতল, তার শান্ত,
তার নির্মল স্বচ্ছ জলের দ্বারা ভগবান কৃষ্ণকে অভিষিক্ত করার মাধ্যম দিয়ে তার সেবা প্রদর্শন করতে চায়। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে নরবত লীলা করছেন, শিশু লীলা করছেন, তো এখানে অনন্তশেষ ভাবছেন যে ঠিক আছে মেঘ তো তার সেবা করতে চায়, কিন্তু আমার ভাবটা অন্য। ভগবান কৃষ্ণ নরবত লীলা করছেন, এখানে শিশু, শিশু যদি এই বৃষ্টির জলে ভিজে যায় তাহলে তো ঠান্ডা লেগে যাবে। ভগবান শিশুরূপে আবির্ভূত হয়েছেন, শিশু না, কিন্তু ভগবান শিশু না, ভগবান শিশুরূপে আবির্ভূত হয়েছেন, তো ঠান্ডা লেগে যেতে পারে। তখন কি করছে অনন্ত শেষ চিন্তা করছে যে ঠিক আছে মেঘ তার সেবা করতে চায়, আমিও আমার সেবা করতে চাই, কিন্তু মেঘকে আমি বাধা দেব না। মেঘ কি করছে, ঠিক আছে মেঘ তার বাড়ি বর্ষণ করুক, যখন বাড়ি বর্ষণ করছে, যখন ভগবান কৃষ্ণের সেই সুন্দর নরম শরীরকে যখন সেই সুশীতল সেই জল যখন স্পর্শ করে তাকে অভিষিক্ত করেছে, তখন বলছে এই অনন্তশেষ বলছে নাও আই হ্যাভ টু ডু মাই সার্ভিস, এখন আমি আমার সেবা করব, তুমি বর্ষণ করো কিন্তু আমার সার্ভিস এবার আমি শুরু করব। তখন কি করলেন, তিনি পুরোটা কাভার করে দিলেন। তখন কিন্তু জল বৃষ্টি হচ্ছে কিন্তু তাকে আর স্পর্শ করতে দিচ্ছেন না। আচার্যরা ব্যাখ্যা করছেন কি জানেন, আচার্যরা বলছেন যে এখান থেকে আমাদের এই যে আমরা লীলা শুনছি না, এটা আমাদের কর্ণের জন্য, কর্ণভূষণ স্বরূপ, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু এর মাধ্যমে লেসন কী, এর মাধ্যমে আমাদের শিক্ষা কী? আচার্যরা বলছেন যে তারা কিন্তু কেউ নিজেদের মধ্যে পরস্পর ভগবানের সেবা করতে গিয়ে কেউ কিন্তু ফাইট করলো না, তারা কী করলো, কোঅপারেশন করলো, কোঅপারেট। তো এইরকম শিল প্রভুপাদের সময়ে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা বুক ডিস্ট্রিবিউশন করে, তো যারা বুক ডিস্ট্রিবিউটর তারা বলছে যে প্রভুপাদ বলেছেন ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি দেন ডিস্ট্রিবিউট মাই বুকস, যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার বুক ডিস্ট্রিবিউশন করো। তো তারা বলছে যারা বুক ডিস্ট্রিবিউটর সংকীর্তন ডিপার্টমেন্ট, তারা বলে আমরা হচ্ছে শ্রেষ্ঠ, ইস্কনের শ্রেষ্ঠ ডিপার্টমেন্ট হচ্ছে আমরা, এটা হচ্ছে প্রভুপাদের প্রিয় ডিপার্টমেন্ট। কিন্তু আবার যারা হরিনাম প্রচার করে, হরিনাম সংকীর্তন করে, তারা বলছে তোমরা বুক ডিস্ট্রিবিউশন করছো কিসের জন্য, একটাই তো উদ্দেশ্য, সেটা হচ্ছে হরিনাম করার জন্য, আমাদের ডিপার্টমেন্ট শ্রেষ্ঠ। এটা প্রভুপাদের সময় হয়েছে কিন্তু ঘটনাটা। তখন আবার যারা বর্ণাশ্রম ধর্ম প্রচার করছে, কাউ প্রোটেকশন করছে, তারা বলছে প্রভুপাদ আমাদেরকে বর্ণাশ্রম শিক্ষা দিয়েছেন, এই বর্ণাশ্রম ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ডিপার্টমেন্ট শ্রেষ্ঠ। আবার যারা যারা গ্রামে গঞ্জে গিয়ে প্রচার করছে, হরি এই নামহট্ট প্রচার করছে, তারা বলছে না না আমরা ভগবানের চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, আমরা করছি, আমরা শ্রেষ্ঠ, প্রভুপাদ প্রভুপাদ এই প্রচার কার্য আমাদের করতে বলেছে, আমরা শ্রেষ্ঠ। কিন্তু আবার ভক্তি বেদান্ত ইনস্টিটিউট, তারা বলছে না না সাধারণ লোককে প্রচার করা খুব সহজ, তাকে কনভিন্স করা সহজ, কিন্তু ব্রেকিং দ্য টিথ অফ সায়েন্টিস্ট, সায়েন্টিস্টদেরকে ডিফিট করার জন্য আমরা রয়েছি, আমরা হচ্ছে শ্রেষ্ঠ। তো এই নিয়ে তারা নিজেরা তর্ক বিতর্ক করছে, ফাইট করছে। তখন সবাই প্রভুপাদের কাছে গিয়ে গেছে, তখন প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ সবাই আমরা বলছি আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, কিন্তু অ্যাকচুয়ালি কে শ্রেষ্ঠ ডিপার্টমেন্ট, কারা শ্রেষ্ঠ? তখন প্রভুপাদ বলছে, আমি বাংলাতেই বলি, প্রভুপাদ বলছে যে দ্যাট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টটাই হচ্ছে শ্রেষ্ঠ উইচ কোঅপারেটস টু মুভ অন উইথ দ্য মিশন অফ শ্রী চৈতন্য মহাপ্রভু, দ্যাট ডিপার্টমেন্ট ইজ মাই ফেভারিট ডিপার্টমেন্ট। বলছি যারা নিজেদের মধ্যে পরস্পরের সহযোগিতার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর মিশনকে আগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে, তারাই হচ্ছে আমার শ্রেষ্ঠ ডিপার্টমেন্ট, তারাই হচ্ছে আমার প্রিয় ডিপার্টমেন্ট। তো সেই রকম এই ক্ষেত্রে দেখুন, বসুদেব মহারাজকে সেই ভগবানকে রক্ষা করার জন্য অনন্ত শেষ এসছে ঠিক কথায়, কিন্তু তিনি তার সেবাটা আগে কাকে দিলেন, আগে তা মেঘকে বললো তুমি বর্ষণ করো, তুমি তাকে অভিষিক্ত করো, তারপর আমি ওকে রক্ষা করব। আর এ কি বলছে আমাদের বসুদেব মহারাজ, বসুদেব মহারাজ সর্বতোভাবে ভগবানের প্রতি আত্মসমর্পিত, তার মাইন্ড, তার হার্ট, তার বডি, তার মিশন সব কিছু ভগবানের প্রতি আত্মসমর্পিত, কারণ তিনি শুধুমাত্র সেই শিশু কৃষ্ণকে রক্ষা করার জন্য সেই বৃষ্টি থেকে। তো তখন তিনি যখন সম্পূর্ণভাবে ভগবানের প্রতি শরণাগত, তখন কি করলেন, সেখানে অনন্ত শেষ আবির্ভূত হলেন। আর যখন অনন্ত শেষ আবির্ভূত হলেন, কারণ বসুদেবের কাছে ছাতা ছিল না, তো বসুদেব সেখানে অনন্ত শেষ সেখানে ছাতারূপে আবির্ভূত হলেন ভগবানকে রক্ষা করার জন্য। আর অনন্ত শেষ কে, ফার্স্ট এক্সপেনশন অফ কৃষ্ণ, ভগবানের প্রথম প্রকাশ, তো তিনি ভগবান। দেখুন ভগবান শিক্ষা দিচ্ছে ভগবানকে কীভাবে সেবা করতে হয়। আর একটা শিক্ষা দিচ্ছে আচার্যরা যে যখন এই অনন্ত শেষ
তিনি তো সামনে থেকে এসে ভগবানকে প্রোটেক্ট করতে পারতেন, আচার্য ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু তিনি আসেননি। পাশ থেকে এসে তিনি প্রোটেক্ট করতে পারতেন কিন্তু আসেননি। অনন্ত শেষ চিন্তা করছে, যদি আমি সামনে থেকে আসি, কৃষ্ণ তো শিশু, তিনি ভয় পেয়ে যেতে পারেন। যদি পাশ থেকে আসি, বসুদেব মহারাজ, তিনি ভয় পেতে পারেন। কিন্তু পেছন থেকে যদি আমি আসি, তার কি কারণ ব্যাখ্যা করছেন আচার্যরা জানেন? শেষ পয়েন্ট, আরও খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে, আমি বললাম না, বলছে যে এর একমাত্র কারণ হচ্ছে আমি পেছন থেকে তাকে অনুসরণ করছি। কাকে? যিনি ভগবান কৃষ্ণকে তার হৃদয়ে স্থাপন করেছে, যিনি ভগবান কৃষ্ণকে তার মাথায় নিজ হাতে ভগবানকে বয়ে নিয়ে চলেছে, আমি তাকে অনুসরণ করার জন্য পেছনে আবির্ভূত হয়েছি, সামনে না, সাইডে না। তো এই শিক্ষা থেকে আচার্যরা বলছেন আমাদেরকে কী করতে হবে, আমাদের কি ধর্মম তত্ত্বম নিহিত গুয়াহ মহাজন যেন গতস পন্থা, আমাদের আচার্যদের, মহাজনদেরকে, আমাদেরকে পদাঙ্ক অনুসরণ করতে হবে, পিছে পিছে আমাদের অনুসরণ করতে হবে। সেই জন্য আমাদের অনন্ত শেষ পেছনে আবির্ভূত হলেন। এবং আরেকটা খুব সুন্দর আচার্যরা বলছেন যে অনন্ত শেষ পেছনে গিয়েছিলেন কেন না, যিনি ভগবান কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেন এবং যিনি ভগবান কৃষ্ণকে তার মাথায় ধারণ করে, তার হাতে ধারণ করে, তিনি কোথায় যাচ্ছেন কৃষ্ণকে নিয়ে? গোলক গোকুলে যাচ্ছে, মহাবনে, ব্রজধাম অর্থাৎ বৃন্দাবন। অর্থাৎ কেউ যদি ভগবান কৃষ্ণকে তার স্বয়ং হৃদয়ে রাখেন, তাকে যদি আমরা অনুসরণ করি, আমরা সহজেই গোলক বৃন্দাবনে পৌঁছে যেতে পারি। শিলপ্রভুপাদ, সেই শিলপ্রভুপাদ যে আচার্য যিনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ ভাগবত, তাকে যদি আমরা অনুসরণ করি, আমরা খুব সহজে গোলক বৃন্দাবনে পৌঁছে যেতে পারবো। এই সেবা রঘুনাথ দাস গোস্বামী যখন সেবা করতেন, চৈতন্য মহাপ্রভু 48 বছর বয়সে 24 বছর তিনি এই নবদ্বীপ ধামে ছিলেন, আর 18 বছর পুরী ধামে ছিলেন, আর 6 বছর তিনি ট্রাভেলিং করেছিলেন। এই 18 বছর যিনি পুরী ধামে ছিলেন, 18 বছরের মধ্যে 16 বছর রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর খুব সান্নিধ্যে থেকে তিনি তার সেবা করেছিলেন। ক্যান ইউ ইমাজিন, 16 বছর চৈতন্য মহাপ্রভু সেবা করছেন রঘুনাথ দাস গোস্বামী, তাও আবার কার কার এতে? দামোদর গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামীর গাইডেন্সে তিনি সেবা করছিলেন। শিলপ্রভুপাদ 1960 থেকে 77 পর্যন্ত উনি যখন প্রচার করেছেন, প্রাইম টাইম প্রভুপাদের, সেই সময় যারা প্রভুপাদের সান্নিধ্য এসছে, আমরা যদি তাদের দর্শন পাই, আমরা সবসময় খুব আগ্রহ থাকে না যে প্রভুপাদ কীভাবে ঘুমাতেন, প্রভুপাদ কীভাবে জপ করতেন, প্রভুপাদ কীভাবে কতক্ষণ ঘুমাতেন, কখন রাত্রে ঘুম উঠতেন, আমাদের একটা আগ্রহ থাকে জানার জন্য। আর রঘুনাথ দাস গোস্বামী 16 বছর চৈতন্য মহাপ্রভু সেবা করেছেন। তারপর যখন চৈতন্য মহাপ্রভু তিনি এই ধরাধাম থেকে চলে গেলেন, তখন এই রঘুনাথ দাস গোস্বামী কোলাপসড হয়ে গেলেন, শুধু ক্রন্দন করছে, মৃতপ্রায়। তখন স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে তুমি কান্না করো না। তখন তিনি স্বরূপ দামোদর গোস্বামী সেবা করতে শুরু করলেন। আর যখন স্বরূপ দামোদর গোস্বামী লীলা সংবরণ করলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে এনাফ ইজ এনাফ, আমি এখন আত্মহত্যা করব। তখন তিনি গোবর্ধনে চলে গেলেন। আর যখন গোবর্ধনে যাচ্ছেন, সেই গোবর্ধনের পর্বতের উচ্চ শিখর থেকে যিনি সেখান থেকে জাম করে তিনি আত্মহত্যা করবেন, তখন রূপগোস্বামীর সঙ্গে তার দেখা। যখন রূপগোস্বামীর সঙ্গে দেখা, তুমি কী করতে চলেছো? চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন, ভগবান গুরুদেব মানে চলে গেলেও, ভগবান যদি সেখানে না থাকেও, সেই বিচ্ছেদের মধ্যে ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। ভগবান আমাদের সবসময়, গুরু আমাদের সবসময় সামনে থাকবে না, কিন্তু তার থেকে দূরে থেকেও তার মিশন, তার ইনস্ট্রাকশন যদি আমরা সেবা করতে পারি, সেটা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। তুমি আমাদের এই চৈতন্য মহাপ্রভুর যে বাণী প্রচার কার্যে তুমি আমাদের সহযোগিতা করো। তখন তাকে বললো, চৈতন্য মহাপ্রভু তোমাকে এই গিরিরাজ গোবর্ধন দিয়েছে, তুমি এই গোবর্ধনে থাকো, তোমাকে গুঞ্জমালা দিয়েছে, তুমি রাধারানী স্থান, যে রাধাকুণ্ড, তুমি সেই রাধাকুণ্ডে অবস্থান করো। আর তুমি কি করো, প্রত্যেক দিন তুমি এই গৌর লীলা, গৌর কথা তুমি পরিবেশন করো। প্রত্যেক দিন সন্ধ্যায় তিনি 2 থেকে 3 ঘন্টা যখন চৈতন্য মহাপ্রভুর লীলা কথা তিনি বর্ণনা করতেন, শুধু ক্রন্দন করতেন, রঘুনাথ দাস গোস্বামী শুধু ক্রন্দন করতেন সেই কথা যখন বর্ণনা করতেন। আর সেখানে উপস্থিত ছিল কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি গোবিন্দ লীলামৃত আগে লিখেছিলেন। তো যখন সম্পূর্ণ সেই লীলা কথা, গৌর কথা যখন সেখানে তিনি প্রকাশ করলেন, তখন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে সবাই অনুরোধ করলেন যে উনি তো প্রকাশ করলেন, উনি কথা বললেন, তুমি এটাকে কম্পাইল্ড করো, তুমি এটাকে একটা রচনা করো, তুমি একটা গ্রন্থ লেখো। তখন কবিরাজ গোস্বামী তখন 95 ইয়ার্স ওল্ড, 95 বছর বয়স, কীরকম ভগবানের সেবা দেখুন।
95 বছর বয়সে তিনি লিখতে শুরু করলেন চৈতন্য চৈতামৃত। হ্যাঁ, চৈতন্য লীলা রত্নসার স্বরূপেরও ভাণ্ডার দিলা রঘুনাথের কণ্ঠে কণ্ঠে। এই চৈতন্য লীলা যেটা রত্নসার রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে কে প্রদান করলেন, যার ভাণ্ডার, কার স্বরূপেরও ভাণ্ডার, এই স্বরূপ গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীর যে ভাণ্ডার হচ্ছে এই চৈতন্য সার, চৈতন্য লীলা হচ্ছে ট্রেজার বক্স, সেটাকে কে প্রদান করলেন কার কণ্ঠে, না স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথের কণ্ঠে প্রদান করলেন। আর যখন সেই রঘুনাথের কণ্ঠ থেকে যখন সেই রত্ন সার প্রকাশিত হতে শুরু করলো, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই সেই এক একটা রত্নকে সেই ধরে সেটাকে ক্যাচ করে সেটাকে একটা গ্রন্থের মধ্যে তিনি রচনা করলেন, কিন্তু সেটা ছিল বাংলা। আর শিল প্রভুপাদ, আমাদের শিল প্রভুপাদ সেটাকে কী করলেন, ইংলিশে ট্রান্সলেশন করলেন, শুধুমাত্র আমাদের বাঙালিদের জন্য সেটাকে সীমাবদ্ধ রাখলেন না, সারা পৃথিবীতে সাউথ আফ্রিকার অ্যামাজন থেকে শুরু করে ম্লেচ্ছ লোকেদের কাছে সেই ভাগবত সেই ভক্তি বেদান্ত পারপট পৌঁছে দিলেন, যাতে সবাই সেই চৈতন্য মহাপ্রভুর সেই রত্নসার রত্নলীলা সেই আস্বাদন করে তারা প্রেমের মধ্যে কাম বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে ভগবানের সেবায় ভগবানের শ্রী পাদপদ্মে তারা নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারেন, সেই শিল প্রভুপাদ। আর সেই শিল প্রভুপাদ যে রত্ন সার আমাদেরকে প্রদান করেছে সেটা যদি আমরা গ্রহণ না করি, সেটাকে যদি আমরা অধ্যয়ন না করি, তাহলে আমাদের জীবনটা কী হবে, হেলাই হারাবো, ওয়েস্টিং অফ টাইম প্রভুপাদ বলছেন। তো আমাদের উচিত সেই শিল প্রভুপাদের দেওয়া যে ভক্তি বেদান্ত পারপর যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের হৃদয়ে, আমরা সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবো এবং আলটিমেট আমরা ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবো। শিল প্রভুপাদকে শ্রীমদ্ ভাগবত যথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি সমবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। সরি একটু আমার লেট হয়ে গেছে, ক্ষমা করবেন। জয় সর্ববিঘ্ন বিনাশকারী পল্লব নন্দী সিংহদেব ভগবান কি।